হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন। সূর্য রাশি পরিবর্তন করছে, কবে থেকে করছে? 16ই ডিসেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে। কোন রাশি থেকে কোন রাশিতে যাচ্ছে? বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে যাচ্ছে। কতদিন থাকবে ধনু রাশিতে? ধনু রাশিতে থাকবে 15ই জানুয়ারি 2020 পর্যন্ত। এই গোটা এক মাস এই যে সূর্য ধনুতে গোচর করবে, তার ফল কি হবে সমস্ত রাশি অনুযায়ী আমরা জেনে নেব। তাহলে চলুন শুরু করি। ফার্স্টেই যে রাশিটি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 9th হাউসে সূর্যের এই গোচরটা হচ্ছে। ফার্স্টেই যে কথাটা বলবো, আপনারা দেখবেন আপনাদের ভাগ্য এই সময় কিন্তু আপনাদের অনেকটা সাপোর্ট করছে। আপনাদের বাবার সাথে সম্পর্ক খুব ভালো হবে। বাবার হেলথ নিয়ে যদি এতদিন খুব টেনশনে ছিলেন, তো সেই টেনশনটা অনেকটা কমে যাবে। বাবার থেকে অনেক ধরনের সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। যারা সরকারি চাকরির জন্য পড়াশুনো করছেন, তাদের জন্য সময়টা কিন্তু ডেফিনেটলি ভালো। কোথাও গিয়ে আপনাদের এই সময় দেখবেন লাইফে কিছু অ্যাচিভমেন্ট ঘটছে, এটা আপনারা ফিল করতে পারবেন। যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তাদের জন্য খুব ভালো সময়, তাদের মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, ট্রান্সফারের জন্য হচ্ছিল না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন, ঠিকমতো জব পাচ্ছিলেন না, বা জবের জায়গায় কোনো প্রবলেম অ্যারাইজ করছিল, এই ধরনের যে প্রবলেমগুলো আসছিল, সেই সমস্ত প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। এই সময় দেখবেন আপনাদের আধ্যাত্মিক চেতনার অনেকটা উন্মেষ ঘটছে, ভগবানের প্রতি ভক্তি আপনাদের বাড়ছে। ফ্যামিলির সাথে কিন্তু আপনারা খুব ভালো সময় কাটাবেন, বা ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সেটা আধ্যাত্মিক কোনো জায়গা হবে, এরকম জায়গায় আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। আর আপনাদের লাভ রিলেশনেও কিন্তু এই সময়টা ভালো, আপনারা পার্টনারের সাথে কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। তো মোটামুটি মেষ রাশির এই প্রভাবটা ভালোই ফল দেবে। এবার জেনে নেব বৃষ রাশির কী প্রভাব পড়বে না পড়বে। বৃষ রাশির 8th হাউসে এই গোচরটা হচ্ছে। ফার্স্টে যে কথাটা বলবো, বাড়ির সিনিয়রদের হেলথের প্রতি একটু কেয়ারিং হন, তাদের হেলথের একটু কেয়ার করুন, নিজের হেলথ নিয়েও একটু সচেতন হন। আপনাদের চোখের যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ডক্টর দেখান, বা আপনাদের নার্ভের কোনো যদি প্রবলেম থাকে সেটাকে ডক্টর দেখান। আর একটা জিনিস বলবো, এই সময় যদি আপনাদের কোনো কোর্টের কেস চলে, যদি এটা নিয়ে কোনো ডিসিশান নিতে হয় এই সময়, বা কোর্টের কোনো কেস করবেন ভাবেন, তো আমি বলবো এই সময়টা একটু এই সমস্ত কাজগুলোকে ইগনোর করতে। এই সময় এই সমস্ত কাজগুলো করলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। এই সময় ফ্যামিলিতে কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ হতে পারে। ফ্যামিলিতে আপনাদের কোনো রিলেটিভ বলুন, বা এরকম ক্লোজ কারোর সাথে দেখবেন আপনাদের কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করছে। এই সময় বিজনেসের ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের খুব একটা ভালো হবে না আমি বলবো অন্তত। তবে জবের জায়গায় কিন্তু আপনাদের রেজাল্ট ভালো হবে। লাভ বা ম্যারেজের ক্ষেত্রে আপনাদের সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। আপনারা যদি ড্রাইভ করেন, তাহলে বলবো খুব কেয়ারফুলি ড্রাইভ করতে, না হলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করতে পারেন। এবার জানবো মিথুন রাশির কী প্রভাব পড়বে না পড়বে। মিথুন রাশির ফার্স্টে যে কথাটা বলবো, আপনারা কিন্তু নিজের হেলথ নিয়ে প্রচণ্ড সচেতন থাকুন। এই সময়টা একটা নিজের রুটিন তৈরি করে নিন, সেই ওয়াইজ কিন্তু চলুন। এই সময় আপনারা ইয়োগা, প্রাণায়াম, এই সব জিনিসের প্রতি আপনাদের একটু ধ্যান বাড়বে। আপনাদের পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু মতভেদ তৈরি হবে, কারণ হচ্ছে এই সময় আপনাদের পার্টনারের একটু মাথা গরম এরকম টেন্ডেন্সি আপনারা দেখতে পাবেন, যার ফলে কিন্তু আপনাদের ম্যারেজ লাইফে কোথাও গিয়ে ইস্যুস তৈরি হবে, যেগুলোকে আপনাকে একটু মাথা ঠান্ডা করে সামলাতে হবে। এই সময় আপনাদের বিজনেসেও কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। এই সময় নতুন বিজনেস করার জন্য একদমই ভালো না, বা বিজনেসে ইনভেস্ট করার জন্য কিন্তু একদমই ভালো না। বিজনেস নিয়ে একটু ভাবনা চিন্তা এই মাসটা চলে গেলে তারপর করুন। আর যাদের পার্টনারশিপের বিজনেস, তাদেরও কিন্তু কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে। আর ফ্যামিলির লোকেদের হেলথেরও একটু কেয়ার রাখুন, ফ্যামিলির লোকেদেরও হেলথ নিয়ে কিন্তু একটু প্রবলেম হবে। জবের জায়গাটা কিন্তু ভালো, জবের জায়গায় দেখবেন আপনার মান প্রতিষ্ঠা কোথাও গিয়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বা জবে যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা কমে যাবে। এবার জানবো কর্কট রাশির কী প্রভাব পড়বে না পড়বে। কর্কট রাশির 6th হাউসে এই গোচরটা হচ্ছে। ফার্স্টেই যে কথাটা বলবো, এই সময় কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধি পাবে,
কাজের জায়গায় মান প্রতিষ্ঠা বাড়বে, সমাজে কিন্তু আপনাদের এই সময় একটা আলাদা পরিচিতি ঘটবে। নিজের হেলথের একটু এই সময় স্পেশাল কেয়ার দিন। আর এই সময় আপনারা ভুলে মাথা গরম করবেন না, মাথা গরম করলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। আপনাদের কলিগসদের সাথেও কিন্তু আপনাদের প্রবলেম হবে, যেগুলো কিন্তু আপনাকে নিজেকেই ম্যানেজ করে চলতে হবে। যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন, মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনারা কোনো জায়গায় ইনভেস্ট করার থাকলে একটু বুঝে শুনে ইনভেস্ট করুন, দরকার পড়লে এই সময় ইনভেস্ট না করাই ভালো। এই সময় ইনভেস্ট করলে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর একটা কথা বলবো, আপনারা যদি কাউকে পয়সা ধার দেন এই সময়, তো ধরে নিন সেই পয়সাটা আর কোনো দিন ফেরত পাবেন না। তাই বুঝে শুনে করুন, যে কোনো অর্থ সংক্রান্ত ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবুন, দেন ডিসিশন নিন। এবার জানবো সিংহ রাশির কেই প্রভাব পড়বে না পড়বে। সিংহ রাশির ফিফথ হাউসে এই গোচরটা হচ্ছে। সিংহ এই সময় দেখবেন আপনাদের ভগবানের প্রতি বিশ্বাস ভক্তি জন্মাচ্ছে। এই সময় সমাজে কিন্তু আপনাদের মান প্রতিষ্ঠা অনেকটা বৃদ্ধি পাবে। সিংহ রাশির মানুষদের এই সময় কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, আর্থিক গেন কিন্তু অনেকটা দেখতে পাবেন। কাজের জায়গায় কিন্তু আপনারা অনেকটা নিজেকে ডেভেলপ দেখতে পাবেন। পাশাপাশি আপনাদের কিন্তু রাগ জেদ এগুলো বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আপনাদের পার্সোনাল লাইফে অনেকটা প্রবলেম হয়ে যাবে। আপনাদের পার্টনারের সাথেও কিন্তু অনেকটা গিয়ে প্রবলেম অ্যারাইজ করবে। সিংহ রাশির মানুষরা যারা অনেক দিন ধরে ভাবছিলেন এডুকেশান নিয়ে, হায়ার এডুকেশান নিয়ে বা এই ধরনের চিন্তাভাবনা, নতুন করে আবার এডুকেশানটা স্টার্ট করবেন, তাদের জন্য কিন্তু সময়টা ভীষণভাবে ভালো। সিংহ রাশির মানুষরা যারা নিজেদের সন্তান নিয়ে খুব টেনশনে ছিলেন, তাদের জন্য কিন্তু সময়টা ভীষণভাবে ভালো। সন্তানের এডুকেশান নিয়ে যারা খুবভাবে ওয়ারেড ছিলেন, যে সন্তান পড়াশোনায় মন দেয় না এই ধরনের জিনিস, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো বলা যেতে পারে। এবার জানবো কন্যা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। কন্যা রাশির ফোর্থ হাউসে এই গোচরটা হচ্ছে। কন্যা রাশির মানুষদের দেখবেন আপনাদের পার্টনারের এই সময় কিন্তু ক্যারিয়ারে অনেক ডেভেলপ হচ্ছে। এই সময় আপনারা মায়ের হেলথ নিয়ে একটু সচেতন থাকুন। এই সময় যদি আপনাদের অনেকদিন ধরে কিছু মানে উইশ ছিল, যেটা ধরুন গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন, সেই সমস্ত উইশ কিন্তু অনেকটা ফুলফিল হতে পারে। এই সময় আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে। আপনাদের কাজের জায়গাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অফিসে এতদিন ধরে যে প্রবলেমগুলো চলে আসছিল, সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। অফিসে মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। সমাজেও মান প্রতিষ্ঠা আপনাদের অনেকটা বৃদ্ধি পাবে। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু এই সময় খুব ভালো। আপনাদের এই সময় আপনারা যদি কোথাও ইনভেস্ট করবেন ভাবেন, সেটাও কিন্তু ভীষণভাবে ভালো রেজাল্ট আপনাদের দেবে। এবার জানবো তুলা রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে। তুলা রাশির থার্ড হাউসে এই গোচরটা হচ্ছে। তুলা রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো, এই সময় কিন্তু আপনাদের বিজনেসের জন্য সময়টা ভীষণভাবে ভালো। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, তাদের জন্য সময়টা ভালো, বা যারা বিজনেসের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আপনারা বিজনেস থেকে অনেকটা আর্থিক লাভ কিন্তু এই সময় দেখতে পাবেন। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনও কিন্তু এই সময় ভীষণভাবে স্ট্রং হবে। আপনারা আনএক্সপেক্টেড গেইন কোথাও থেকে ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু আপনাদের হতে পারে। ফ্যামিলির লোকেদের সাথে আপনাদের বন্ডিং খুব ভালো হবে। ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে এই সময় আপনাদের হতে পারে। আপনাদের স্বাস্থ্যেরও খানিকটা উন্নতি আপনারা এই সময় গিয়ে দেখতে পাবেন। আপনাদের লোকের সাথে কমিউনিকেশন কিন্তু অনেকটা ডেভেলপ করবে। যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। আর যারা বিদেশে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো। বিদেশে যারা জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কাজের জায়গাও কিন্তু আপনারা অনেকটা উন্নতি দেখতে পাবেন। যারা কাজের জায়গায় এতদিন ধরে ঠিকভাবে সাকসেস পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো দেখবেন। এই সময় দেখবেন আপনাদের ভাই বোনের সাথে আপনাদের রিলেশন কিন্তু অনেকটা ডেভেলপ করছে। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। বৃশ্চিক রাশির মানুষদের সেকেন্ড হাউসে এই গোচরটা হচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আপনাদের দেখবেন ম্যারিড লাইফে অনেকটা প্রবলেম অ্যারাইজ করছে। এই সময় ম্যারিড লাইফে টুকিটাকি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, কিছু মনোমালিন্য তৈরি হচ্ছে। বা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো বলবো না,
তাদেরও কিন্তু একটু প্রবলেমারাইজ করবে। এই সময় আপনাদের লোককে কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলুন, আপনার কথায় অনেকে কিন্তু হার্ট হতে পারে, সেই জন্য কিন্তু অনেক প্রবলেমারাইজ করবে। তবে কাজের জায়গায় আপনারা খুব ভালো সাকসেস পাবেন, অফিসে কলিগসদের সাপোর্ট পাবেন, অফিসে বসের প্রশংসা পাবেন। যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন, ঠিক মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো। আপনাদের আর্থিক উন্নতি কিন্তু এই সময় ভীষণভাবে আপনারা দেখতে পাবেন, অর্থ সঞ্চয় কিন্তু আপনাদের এই সময় ভীষণভাবে ভালো হবে। এবার জানবো ধনুরাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। ধনুরাশির ফার্স্ট হাউসে মানে ধনুতেই গোচরটা হচ্ছে, ধনুরাশির মানুষদের জন্য কিন্তু এই সময়টা ভীষণভাবে ভালো, ফিনান্সিয়াল দিক থেকে ভীষণভাবে ভালো। এই সময় আপনাদের কিন্তু অর্থ লাভ ভালো হবে, সঞ্চয়ও কিন্তু ভীষণভাবে ভালো হবে। কাজের যে এতদিন ধরে একটা প্রেশার আপনাদের ওপর ছিল, সেই প্রেশারটা অনেকটা কিন্তু কমে যাবে। কাজের জায়গায় মান প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে, কাজের এক থেকে অধিক আপনারা সুযোগ কিন্তু এই সময় পাবেন। যারা বাইরে বিদেশে জব করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো বলা যেতে পারে। আর একটা জিনিস বলবো, এই সময় দেখবেন আপনাদের কোথাও গিয়ে কিন্তু একটু অহংকার বৃদ্ধি পাচ্ছে, যে অহংকারটা বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আপনাদের অনেকটা প্রবলেম হবে ফ্যামিলির লোকেদের সাথে, ফ্রেন্ডসদের সাথে। এই সময় আপনারা কিন্তু আপনাদের হেলথের একটু কেয়ার নিন, হেলথ নিয়েও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। আর আপনাদের এই সময় দেখবেন পার্টনারদের সাথেও কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করছে, পার্টনারকে আপনারা দু চার কথা শুনিয়ে দিচ্ছেন বা ঠিকভাবে কথা বলছেন না, আপনার কথায় কিছু উঁচ নিচ থেকে যাচ্ছে, যার জন্য কিন্তু আপনার প্রবলেম অ্যারাইজ করবে। আদারওয়াইজ কিন্তু আপনার সেরকম কোনো সমস্যা এই সময় নেই। যদি বিজনেস করবেন ভাবছেন তো এটাই পারফেক্ট সময়, বিজনেস শুরু করুন, বিজনেস খুব ভালো হবে। যারা বিজনেসের মধ্যে আছেন তাদের জন্যও কিন্তু সময়টা ভীষণভাবে ভালো ভালো রেজাল্ট দেবে। যারা ভাবছিলেন যে বাইরে যাবেন পড়াশোনার জন্য, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। মকর রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে। মকর রাশির মানুষের কিন্তু টুয়েলভ হাউসে এই গোচরটা হবে। এই সময় আপনারা দেখবেন আপনাদের অর্থ কিন্তু খুব ব্যয় হচ্ছে, সেইভাবে সেভিংস হচ্ছে না, আপনারা ভুলভালভাবে অর্থ কিন্তু ব্যয় করে ফেলছেন। এই সময় আপনারা বিভিন্ন নেশার প্রতি কিছুটা অ্যাডিক্টেড হয়ে যাবেন, আপনাদের সমাজে মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা হানি ঘটবে। কাজের জায়গায় কিন্তু আপনাদের সেইভাবে ভালো রেজাল্ট পাবেন না, কলিগদের সাথে প্রবলেম হবে, ওয়ার্কলোড কিন্তু অনেকটা বাড়বে। আপনাদের লাইফ পার্টনারের সাথেও কিন্তু অনেকটা প্রবলেম অ্যারাইজ করবে, তাকে ভুল কিছু কথা বলা, তার সাথে কোনো রকম মিসবিহেভ করা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। তবে আপনাদের যারা আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় যারা বিদেশ যাত্রা করবেন ভাবছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, যারা বিদেশে বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা ভালো রেজাল্ট এই সময় পাবেন। এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে। কুম্ভ রাশির মানুষদের ইলেভেন্থ হাউসে এই গোচরটা হচ্ছে। আপনারা লাইফে কোনো একটা জিনিস যেটা অনেক দিন ধরে চেয়েছিলেন সেরকম কিছু জিনিস কিন্তু আপনারা এই সময় অ্যাচিভ করবেন। কাজের জায়গায় মান প্রতিষ্ঠা কিন্তু আপনাদের অনেক বৃদ্ধি পাবে, কাজের জায়গায় একটু ওয়ার্কলোডও কিন্তু আপনাদের বাড়বে, তবে আপনারা পুরোটা ম্যানেজ করে নিতে কিন্তু পারবেন। আপনাদের আর্থিক জ্ঞানও কিন্তু এই সময় ভীষণভাবে ভালো হবে, ফিনান্সিয়াল দিক থেকে আপনারা এই সময় থেকে নিজেকে অনেকটা মানে মজবুত ফিল করবেন, সেলফ কনফিডেন্স অনেকটা ডেভেলপ করবে। যারা বিবাহিত তাদের দেখবেন পার্টনারের কেরিয়ারে অনেকটা ডেভেলপ করছে, পার্টনারের সমাজে মান প্রতিষ্ঠা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। নিজের হেলথের প্রতি একটু কেয়ার দিন, পার্টনারের হেলথের প্রতি একটু কেয়ার দিন, তাহলে দেখবেন সব ওকে আছে একদম। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদেরকে বলবে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে, বা নতুন কোনো প্রপোজাল পেলে সেটাকে একটু বুঝে শুনে নিতে, কারণ এই সময় নতুন কোনো প্রপোজাল আপনাদের জন্য খুব একটা শুভ হবে না। এই সময় আপনাদের বিদেশ যাত্রা হতে পারে, যারা অনেক দিন ধরে চাইছিলেন ফরেনে যাবেন তাদের জন্য সময়টা ভালো, বা যারা কোনো বিদেশি কোম্পানির সাথে বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, বা যারা বিদেশে গিয়ে বিজনেস করতে চাইছিলেন তাদের জন্য সময়টা ভালো, বা জব করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো। স্টুডেন্টদের জন্য ভালো সময়, যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে এই সময় ভালো রেজাল্ট কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেন, বা যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটা ভালো। এবার জানবো মীন রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে। মীন রাশির কিন্তু টেন্থ হাউসে গোচরটা হবে। মীন রাশির মানুষদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ভালো হয়ে যাবে। মীন রাশির মানুষ যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন, মনের মতো জব পাচ্ছিলেন না, তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, মনের মতো জব কিন্তু আপনারা এই সময় পেয়ে যাবেন।
আর যারা ভাবছিলেন বিজনেস করবেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো আমি বলবো না, কিছুদিন ওয়েট করে গিয়ে তারপর বিজনেস করতে আমি বলবো। যারা বিজনেস করেন, বিজনেসে কোনো বড় ট্রানজ্যাকশন এই সময় না করাই কিন্তু ভালো হবে। আপনাদের জন্য কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো, অন্তত আমার বলে পার্সোনালি মনে হয়। যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের জন্য সময়টা মোটামুটি খুব একটা ভালো না। যারা ম্যারেজ পার্সন তাদের একটু সময়টা খারাপ আমি বলবো, তারা পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু মতভেদ তৈরি হতে পারে, পার্টনারের সাথে কোথাও গিয়ে একটু বিবাদ কিন্তু এই সময় তৈরি হতে পারে। আপনারা কথা বলার সময় একটু বুঝে শুনে কথা বলুন, না হলে কিন্তু আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে, পার্টনারের সাথে প্রবলেম অ্যারাইজ করবে, ফ্যামিলির লোকেদের সাথে প্রবলেম অ্যারাইজ করবে, অফিসে কলিগসদের সাথে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। আপনাদের এই সময় শত্রু কিন্তু একটু বাড়বে, এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে, না হলে আদারওয়াইজ বড় কোনো প্রবলেম কিন্তু নেই। তাহলে বন্ধুরা, সূর্যের ট্রানজিট নিয়ে পুরো ভিডিওটা আমি ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যদি চ্যানেলে ফার্স্ট টাইম হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। তাহলে দেখা হবে অন্য ভিডিওতে, টাটা।